আসামে মেডিকেল কলেজ কত ছিল তোমরা জানেন আসামে সারা আসামে মেডিকেল কলেজ কত ছিল 2016 থেকে 6টা মাত্র 6টা শুধু 6টা তখন 7 বছরে কয়টা মেডিকেল কলেজ হলো আর 6টা মানে আমার 12টা মেডিকেল কলেজ আর কয়টা মেডিকেল কলেজের কাজ চলছে আর 12টা মেডিকেল কলেজের কাজ চলছে তাহলে 3 বছর পরে আসলে মেডিকেল কলেজ কত হবে 36টা মেডিকেল কলেজ হবে 36টা মেডিকেল কলেজ এখানে আমার এখন 36টা মেডিকেল কলেজ আছে আর একটা কই হবে আমার করিমগঞ্জের রাতাবাড়িতে হবে মেডিকেল কলেজ আমার কামটা কেটে হবে ডাক্তার পাওয়ার জন্য আমাকে মেডিকেল কলেজ লাগে ট্রিটমেন্ট জন্য ডিপেন্ডেন্ট জন্য মেডিকেল কলেজ লাগে আমি 3 বছর আগর থেকে কিছু তো স্বাস্থ্য বিভাগের রাজ্য মন্ত্রী ছিল যখন আমি স্বাস্থ্য বিভাগের রাজ্য মন্ত্রী ছিল তখন অসম আসামে মেডিকেল কলেজের সিটের সংখ্যা কত ছিল মাত্র 726 জন 726 অসম মেডিকেল কলেজের সিটের সংখ্যা কত 1500 এই 1500 কোন মেডিকেল কলেজে কে পড়বে তোমরা পড়বে তোমরা ডাক্তার হতে লাগবে তোমরা ইঞ্জিনিয়ার হতে লাগবে প্রফেসর হতে লাগবে মাস্টার হতে লাগবে ভালো মানুষ হতে লাগবে অখন যদি 24টা মেডিকেল কলেজ হয়ে যায় তখন আসামে কত মেডিকেল ইনস্টিটিউট হবে 3000 মেডিকেল ইনস্টিটিউট হবে 3000 মেডিকেল ইনস্টিটিউট হবে 3000 মেডিকেল সিটের মধ্যে 2500 আসামের স্টুডেন্টদের সিট পাবে আসামের পরিবেশ বদলি হয়ে যাবে কে পড়বে তোমরা না পড়বে কে ডাক্তার হবে তোমরা না ডাক্তার হবে এই কাজগুলো কে করছে এই কাজগুলো কে করছে হ্যাঁ মামা করছে এই কাজগুলো মামা করছে আর অনেক কাজ করছে এখানে পলিটিক্যাল ভাষা বেরিয়ে যেতাম না তোমরা স্টুডেন্ট তোমরা আগে মাটু ছোটু এই শিক্ষার শিক্ষার উপরে দুই শব্দ আর বলো আমাদের এখান থেকে অনেক বড় বড় মানুষ গিয়া আমেরিকার বড় বড় কোম্পানিতে কি হয়েছে সিও হয়েছে তোমরা জানেন একে শিক্ষা এখানে যে শিক্ষা তামিলনাড়ু হয়ে শিক্ষা এখানে যে শিক্ষা মহারাষ্ট্র হয়ে শিক্ষা এখানে যে শিক্ষা আমার অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা হয়ে শিক্ষা তোই তামিলনাড়ু থেকে গিয়া সুন্দর ভিসা দিয়েছে গুগলের সিও হয়েছে গুগলের সিও বলছে গুগল তোমরা জানেন পৃথিবীর একটা বড় কোম্পানি ওইটার সিও কে সুন্দর ভিসায় কোথায় পড়ছিল ভারতবর্ষে পড়ছিল খড়গপুর আইটিআই থেকে ওনা পাস করছিল সত্য নাদেলা মাইক্রোসফটের সিও মাইক্রোসফট না থাক না হলে কম্পিউটার হবে না ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার হবে না এই মাইক্রোসফটের সিও কে ছোট্ট নাদেলা ওনার বাড়ি কই হায়দ্রাবাদে কোথায় পড়ছিল মণিপুর ইউনিভার্সিটি মণিপাল ইউনিভার্সিটি এরকম অনেক বড় বড় মানুষ ভারত থেকে গিয়া আমেরিকায় বড় বড় কোম্পানির লিডার হয়েছে পড়া কাপড়ের টুইটারে সিও ছিল এক বছর ধরে ইন্ডিয়া গুলি ভ্যাকসিন কর সিও ছিল এরকম চ্যানেলের সিও ওয়ার্ল্ড ব্যাংকের অখন চেয়ারম্যান সব ভারত করছে ভারতবর্ষে যদি শিক্ষা খারাপ তাহলে এত বড় বড় মানুষ এই শিক্ষা নিয়ে এই এরপরে বসতে পারত না কিন্তু আমার একটা জিজ্ঞাসা আমার একটা যখন আসাম থেকে বরাবরি থেকে একদিন সিলিকন ভ্যালিতে গিয়া আমেরিকাতে গিয়া বেঙ্গালুরুতে গিয়া রাজত্ব করতে হবে তোমরা পারবে কি না পারতে হবে শিক্ষা আমাকে লাগবে শিক্ষা ছাড়া কিছু হবে কিন্তু শিক্ষা নিয়ে আমি রিপোর্টে আমি দেশের জন্য কাজ করবো